ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি জাকিয়া সুলতানা আজ আবার হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সবাই ঠিকঠাক মতো পড়ালেখা করছো, পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রম ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছ। আমাদের এই মহামারী করোনার সময় আমাদের যে স্বাস্থ্যের পরিচর্যা করা দরকার সেটা কিন্তু অবশ্যই তোমরা করবে, কারণ তোমরা এখন একটু বড় হয়েছো, নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারো, পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরও খেয়াল রাখবে। দেখো, আমরা আজ হাজির হয়েছি তোমাদের বাংলা বইয়ের বাওয়ালিদের গল্প রচনাটি নিয়ে। খেয়াল করো, বাওয়ালিদের গল্প এখানে কিন্তু একটি শব্দ ইউজ মানে ব্যবহার করা হয়েছে, বাওয়ালি। বাওয়ালি একটা পেশাজীবী মানুষদের বুঝিয়েছে যারা সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে, গাছ কাটে, তাদের কি বলা হয়েছে, বাওয়ালি। আমাদের বইয়ের পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠায় বাওয়ালিদের গল্প রচনাটি আছে। আমরা একটু পড়ি, দেখি এই রচনাটিতে কি বলেছে লেখক। বাওয়ালিদের গল্প। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের লোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষি কাজ করেন। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের মৌয়াল বলে। তাহলে আমরা কি বুঝলাম, যারা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে আমরা মৌয়াল বলে থাকি। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে সুন্দরবন কোথায় অবস্থিত সেই কথাটি কিন্তু খুব সুন্দর করে বলা আছে। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এই সব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে। এজন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। দেখো, আমরা এখন স্পষ্ট হয়ে গেলাম যে বাওয়ালি কাদের বলা হচ্ছে, যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করছে তাদেরকে আমরা বলছি বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী, যেমন বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকেও আক্রমণ করে, তাই সুন্দরবনে বাঘই আমাদের মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। তাছাড়াও এই বনে বন বিড়াল, বন শুয়োর, সাপ, বানর আছে, আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। তাহলে সুন্দরবনে নানা রকমের জিনিস, গাছপালার সাথে সাথে নানা রকমের জীবজন্তু, পশু পাখি রয়েছে। বাওয়ালি আর মৌয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বাওয়ালিদের অন্য বিপদও আছে। সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানি, নদী আর ছোট খাল বয়ে চলেছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুব সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে, সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। দেখো, সুন্দরবনের মধু আমরা খুব সহজেই বাসায় পেয়ে যাই। সুন্দরবনের কাঠ আমরা খুব সহজেই
দিয়ে আমাদের আসবাবপত্র প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারি, কিন্তু এই কাজ এই মধু সংগ্রহ যারা করেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে খুব কষ্ট করে আমাদের জন্য এই সুন্দরবনের জিনিসগুলো নিয়ে আসেন। দেখো সুন্দরবনের যে অবস্থান, সুন্দরবনের যে পশু পাখি জীবজন্তু গাছপালা সবকিছু আমাদের এই রচনায় কিন্তু উঠে এসেছে। বাউলিদের গল্প তোমাদের বইয়ের 56, 57 এবং 58 পৃষ্ঠা জুড়ে রয়েছে। অবশ্যই তোমরা এটা রিডিং খুব ভালো করে পড়ে নিবে। এবং এখানে আমরা কিছু শব্দ পেয়েছি যে শব্দগুলো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। দেখি শব্দের অর্থগুলো কি হয়, খেয়াল করো। জন্মভূমি, জন্মভূমি যে ভূমি বা দেশে একজন জন্মায় সে তার সে দেশ তার জন্মভূমি। যেমন ধরো তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, তাহলে তোমার জন্মভূমি কোনটা হবে, বাংলাদেশ। সেক্ষেত্রে কেউ যদি আমেরিকা, ইংল্যান্ড এই সমস্ত দেশে জন্মগ্রহণ করে, তাহলে যে বাচ্চাটা কিংবা যে শিশুটা আমেরিকায় জন্মগ্রহণ করেছে তার কিন্তু জন্মভূমি হবে আমেরিকা। অর্থাৎ যে যেখানেই জন্মগ্রহণ করুক সেটাই তার জন্মভূমি। আর একটা শব্দ দেখো, সমতল ভূমি। সমতল এই শব্দের মধ্যে কিন্তু অর্থটা নিহিত আছে। সমতল তার মানে যার তলটা সমান, এমন ভূমি হচ্ছে সমতল। মানে যার নিচটা পুরাটাই সমান সেই জায়গাটা হচ্ছে সমতল। কৃষিকাজ, চাষাবাদ, যারা জমিতে কৃষক জমিতে চাষ করে যে ফসল ফলায় এই যে কাজটা করছে এই কাজটাই হচ্ছে কৃষিকাজ বা চাষাবাদ। সংগ্রহ করা, আহরণ করা, সঞ্চয় করা। সংগ্রহ করা, আহরণ করা বা সঞ্চয় করা, কোনো একটা জিনিস তুমি যদি নিজের কাছে জমিয়ে রাখো, এই যে জমিয়ে রাখছো এই জমি জিনিসটাই হচ্ছে তোমার সংগ্রহ করা বা আহরণ করা। পরিশ্রম, খাটা খাটুনির কাজ। পরিশ্রম, খাটা খাটুনির কাজ, যে কাজ করলে শারীরিক অনেক কষ্ট করতে হয় এবং নিজের শারীরিক মানসিক দুভাবেই নিজেকে ইনভলভ করতে হয়, সেই কাজগুলো হচ্ছে খাটুনির কাজ। যেমন ধরো মার কাজ, মা প্রতিদিন ঘরের কাজ করছেন, রান্না বান্না করছেন, এই সমস্ত কাজ কিন্তু খাটুনির কাজ। তারপরে দেখো হিংস্র, হিংস্র প্রাণহারক, হিংসাযুক্ত প্রকৃতি বিশিষ্ট, মানে যেই জন্তু কিংবা যেই প্রাণী আমাদের জন্য ক্ষতিকর, আমার প্রাণ নিয়ে নিতে পারে সেই জন্তু জীবকে আমরা বলছি প্রাণহারক বা হিংসাযুক্ত প্রাকৃতিক বিশিষ্ট, প্রকৃতি বিশিষ্ট। মাংসাশী, মাংসাশী মাংসই যার প্রধান খাদ্য, যে সমস্ত জীব জন্তু অন্য পশু পাখি খেয়ে জীবন ধারণ করে সেই সমস্ত জীব জন্তুকে আমরা মাংসাশী বলি। যেমন বাঘ, সিংহ, কুমির, এই সমস্ত জীব জন্তু কিন্তু মাংসাশী, তাদের মাংসই প্রধান খাবার, তারা মাংস খেয়েই জীবন ধারণ করে থাকে। সতর্ক, সতর্কতা শব্দের অর্থ হচ্ছে সাবধান বা হুঁশিয়ার, যেটা আমরা সবাই মোটামুটি জানি। সতর্ক শব্দের অর্থ সাবধান বা হুঁশিয়ার। লবণাক্ত, লবণাক্ত লবণ মেশানো, যেই জিনিসটা লবণ মিশিয়ে তৈরি করা হয় কিংবা লবণ মেশানো থাকে সেই জিনিসটাকে আমরা বলছি লবণাক্ত, যার অর্থ হচ্ছে লবণ মেশানো। বাওয়ালিদের গল্পে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো আমরা এতক্ষণ জেনে নিলাম এবং বুঝে গেলাম যে শব্দের অর্থগুলো কীভাবে হবে। এখন দেখো তোমাদের বইয়ের 57, 58 পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেয়া আছে বাওয়ালিদের গল্পের। অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু আমি যে পাঠ পড়লাম সেই পাঠ থেকে তোমরা লিখতে পারবে। দেখো এই প্রশ্নগুলো দেখো, খেয়াল করো। 2 নম্বরে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর, প্রথমে বলি পরে লিখি।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি তোমার পাঠ্য যে গল্পটা রচনাটা আছে এর মধ্যেই পাবে। তারপরে একবার আমি তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এইভাবে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। বাওয়ালিকারা যারা বনে গোলপাতা সংগ্রহ করে এবং সেই গোলপাতা বাজারে বিক্রি করেন তাদেরকেই বাওয়ালি বলা হয়। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি বইয়ের মাঝেই পাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাড়ি কাজ খাতায় সুন্দর করে লিখবে। আশা করি তোমাদের প্রশ্ন উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। আবার হাজির হব অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।